আজকে সানডেতে আমার কিচ্ছু রান্না করতে হয়নি, আজকে সানডে। আর সানডেতে দেখো ভাই, ভাইয়ের বউ আমাকে লাঞ্চ বক্স পাঠিয়ে দিয়েছে, চিংড়ি মাছের ভাপা করেছে, এটা সর্ষে পোস্ত দিয়ে চিংড়ি মাছের ভাপা, আর দিয়েছে শুক্তো, আমিও এর আগে দেখিনি, এখন তোমাদের সাথে সাথে দেখছি, আর দিয়েছে শুক্তো। হ্যাঁ, আমাকে বলেছিল শুধু ভাতটা তুমি করে নাও, আমি তোমার জন্যে তরকারি ঠরকারি সব পাঠিয়ে দিচ্ছি। আর দিয়েছে এটা হচ্ছে কাতলা মাছের একটা কালিয়া করেছে, আর করেছে এঁচোড়ের তরকারি, যেটা আমার খুব ফেভারিট। মানে আজকে আমার রবিবারটা ল্যাদ খাওয়া রবিবার গেছে, রবিবারে আর কোনোই কিছুই আমি ভিডিও করিনি। আর আজকে দেখো সোমবার, সোমবার ঠিক এখন 11:10 হয়েছে, আর বীভৎস আকারে মানে মুষলধারে বৃষ্টি নেমেছে, তো কারেন্টও চলে গেল। তাই জন্যে আমি কি করলাম, তাড়াতাড়ি করে জলগুলো স্টোর করে রাখলাম, কেন যদি না কারেন্ট আসে তাহলে আমাদের ভীষণ জলের সমস্যা হয়। এটা সোমবারের ঘটনা বলছি, সোমবার এখন 12টা বাজছে, আমি তাড়াতাড়ি করে জলগুলো সব স্টোর করে রাখলাম, দুটো হাঁড়ি, গামলা, এই বড় ড্রাম, খাওয়ার জল 8-10 লিটার মতো স্টোর করলাম, বাথরুমের ধারে যত বালতি গামলা যা ছিল সব বার করে স্টোর করে নিলাম, কেন এই জলে আমাদের ভীষণ কষ্ট দেয়, আর যেহেতু আমরা 3তলার ফ্ল্যাটে থাকি ভীষণ জলে কষ্ট পাই। তো সন্ধে হয়ে গেছে, কারেন্ট তো এলো 7:30-7টার পর, তো সন্ধেবেলা খিদে পেয়েছে, কি খাবো, তো মেয়েকে বললাম চল আমি একটা খাবার বানাচ্ছি, চট জলদি একটা চট জলদি একটা মুখরোচক খাবার বানালাম। ঘরে পাঁপড় ছিল, পাঁপড়গুলোকে ভেজে তুলে রাখলাম, ভেজে তুলে রেখে ওই তেলেতেই আমি চিড়ে দিয়ে দিলাম, চিড়েগুলো দিয়ে চিড়েগুলোর মধ্যে একটুখানি গোলমরিচের গুঁড়ো দিলাম আর একটু বিট নুন দিলাম, দিয়ে তেলে ভালো করে ভাজলাম। মেয়ে তো প্রথমে মুখ বেঁকাচ্ছিল খাবো না, তারপর আমি বললাম খেয়ে দেখ ভালো লাগবে। আগেকার দিনে আমার ঠাকুমারা খুব সন্ধেবেলায় এই চিড়ে ভাজা করতো, আলু দিয়ে চিড়ে ভাজা করতো, বাদাম দিয়ে করতো, তো আমি এর মধ্যে বাদাম দেব। দেখো চিড়েটার মধ্যে গোলমরিচ আর বিট নুন দিয়ে দিলাম, দিয়ে চিড়েটাকে আমি নাড়ছি, গোলমরিচের গুঁড়ো দিয়েছি, নাড়ছি, নেড়ে এর উপরে আমার ঘরেতে না ভাজা বাদাম ছিল, সেই ভাজা বাদামগুলো আমি এর মধ্যে দিয়ে দেব, ভাজা বাদামগুলো দিয়ে আর পাঁপড়গুলো দিয়ে দেব, পাঁপড়গুলো দিয়ে নেড়ে চেড়ে নামানোর আগে একটুখানি লেবুর রস দিয়ে নামিয়ে মেয়ে আর আমি সন্ধেবেলার টিফিন এটা খেলাম। আর সত্যি কথা বলতে মানে আমার মেয়ে কোনো দিনও খায়নি, আজকে প্রথম এরকম খেলো, খেয়ে বলল যে না ওর ভালো লাগলো, একটু দেখো এবার লেবুর রস ছিটি দিচ্ছে। আর সত্যি কথা অনেকেই এটা করে, এরকম চিড়ে ভাজা করে, আমাদের ঠাকুমারা আগে করতো কি আলু দিয়ে চিড়ে ভাজা করতো সন্ধেবেলা। তো মেয়ে আর আমি রাত্রিবেলা আর কি খাবো এখন জানি না, আগে সন্ধ্যের টিফিনটা করে নিই, করে নিয়ে তোমাদের সাথে কথা বলবো। গুড ইভিনিং, এখন বাজে হচ্ছে 8:10, আজকে 8:10 তোমাদের সাথে কথা বলতে এলাম। আর আগে তোমাদের কিছুটা আগে আমি কি দেখিয়ে দিলাম বলতো তোমাদেরকে, যে আমি কি কি প্রিকশন নিয়ে রেখেছি, কারণ কি আমি তো ফ্ল্যাটে রেন্টে থাকি, এখানে জলের সমস্যাটা ভীষণ সমস্যা, তাই জন্য যতটা পেরেছি আমি জল স্টোর করে রেখে দিয়েছি, যাতে জলটা আমাকে না ভোগাতে পারে। আর খাওয়ার জল স্টোর করেছি, রান্নার জলও স্টোর করেছি, ইউজ করার জন্য জলও, টয়লেট টয়লেট ইউজ করার জন্য জলও স্টোর করে রেখে দিয়েছি। আর রবিবার দিন একটু শেয়ার করলাম আমার ভাই বোন কী কী খাবার পাঠিয়েছিল, সেগুলো একটু শেয়ার করে দিয়েছি তোমাদের সাথে। আর আজকে হচ্ছে মঙ্গলবার রাত্রির 8টা, তো রবিবারের একটুখানি রয়েছে, সোমবারের প্রিকশনগুলো কী কী প্রিকশন নিয়েছি, যে ঝড়ে হঠাৎ যখন দেখলাম না সকালবেলা বৃষ্টি শুরু হয়ে গেল, তখন আমি কী করলাম বলতো, তাড়াতাড়ি করে কারেন্ট চলে গেল আমাদের, কালকে দুপুরবেলা 12:30-1টা থেকে কারেন্ট চলে গেছে, 12:30-1টা থেকে কারেন্ট চলে যাওয়ার পরেই তখন ভীষণ ভয় হয়ে গেল, ট্যাঙ্কিতে জল আছে, যতটুকু জল আছে সব স্টোর করে রেখে দিলাম, ফিল্টার থেকে খাওয়ার জলও মোটামুটি 10 লিটার মতন জল স্টোর করে রেখেছি, খাওয়ার জল, রান্না জল, ইউজ করার জলও স্টোর করে রেখেছি। তারপরে কারেন্ট এলো সন্ধেবেলা তোমার 7:30-7:30 কারেন্ট এলো, ভাবো কালকে সামান্য জল
মানে ঝড়টার কিছু হয়নি, জল হয়েছে, বৃষ্টি হয়েছে, তাতেই কারেন্টের এই অবস্থা। আমাদের এখানে কারেন্ট ভীষণ ভোগায়। তারপরে তো রাত্রিবেলা যাচ্ছে আসছে, যদিও আমাকে গত বছর আমার ভাই ইনভার্টার দিয়েছিল, সেই কারণে অসুবিধেটা হয় না। তাও কালকে আমরা সারাটা দিন মানে রাত্রিবেলা যাতে ইনভার্টারটা ব্যবহার করতে পারি সারাক্ষণ অফ করে করে রেখেছিলাম, তাই জন্যে কালকে আর ভিডিওটা শেষ করতে পারিনি। আজকে মঙ্গলবার সন্ধ্যেবেলা আমি ভিডিও শেষ করতে বসলাম। তো আগামীকাল বুধবারটা তো খুব বিপজ্জনক আমাদের জন্যে বলছে, এখন ভগবান কী করবেন জানি না, সমস্তটাই ভগবানের হাতে, প্রকৃতিটাই পুরোটাই ভগবানের হাতে। তো দেখা যাক কালকে সন্ধ্যেবেলা টিফিনে কী করেছিলাম সেটাও তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। আর আজকে রাত্রিবেলা মেয়ের মামি মেয়েকে, এর মামি মানে আমার ভাইয়ের বউ, মেয়েকে বিরিয়ানি পাঠিয়েছে। তো ও রাত্রিবেলা বিরিয়ানি খাবে, আর সকালবেলা আমি একটা তরকারি করেছিলাম ছানার ডালনার রেসিপি, ওটা তোমাদেরকে নেক্সট মানে বুধবারে আমি পোস্ট করব। বুধবারে না, বৃহস্পতিবারে পোস্ট করব যদি কারেন্ট থাকে, নয়তো আমি ভিডিওটা করে রেখেছি, তোমাদেরকে আমি ওটা শেয়ার করে দেবো। তো চলো, প্রতিদিনকার মতো যেমন বলি, ভিডিও ভালো লাগলে লাইক করবে, কমেন্টস করবে, আর সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাবে। তো তোমরা সবাই সাবধানে থেকো, আর নিজেদের কে সেফ রাখার চেষ্টা করো। এটা আমি বন্ধু হিসেবে আমার বলছি যে আমিও চেষ্টা করছি, যতটুকু পেরেছি নিজেকে সেফ রাখার চেষ্টা করছি। কালকের দিন তো কোথাও বাজারঘাট দোকানপাট তো বেরোবই না। চলো, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সাবধানে থেকো। আগামী দিনটা আমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ দিন। চলো টাটা, বাই বাই। আজকে কিন্তু এখন আমি গুড নাইট বলবো, অনেকদিন বাদে আমি তোমাদের সাথে গুড নাইট বলছি। গুড নাইট।